হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আমাদের খবর তো অনেক ভালো। আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আমাদের গোপালগঞ্জে হয়েছে নতুন একটা পার্ক, আর এই পার্কটা হচ্ছে আমাদেরই কোটালি পাড়ায়, মাচারতলা গ্রামে। চলো তোমাদের নিয়ে ঘুরে আসি আমাদের সেই পার্ক থেকে। আজকে যাওয়ার পথে হচ্ছে তোমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য, গ্রামীণ সৌন্দর্য, সেটা দেখিয়ে নিয়ে যাব। আমরা যারা গোপালগঞ্জবাসী তারা তো গোপালগঞ্জ থেকে ধারাবাসাইল অবশ্যই চিনে থাকি, আর যারা না চিনি তারা হচ্ছে ধারাবাসাইল গ্রাম বলে যে কেউ চিনিয়ে দিবে। ধারাবাসাইল থেকে মাচারতলা যাওয়ার পথে এই যে অনাবিল সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা আসলে পার্কের থেকেও বেশি সুন্দর। এই রাস্তাটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে, এই মাচারতলা রোডটা। আর পার্কটা কিন্তু মাচারতলা থেকে গজালিয়া যাওয়ার পথে। আমরা যাচ্ছিলাম ভ্যানে করে, আমার সাথে ছিল আমার মা, আমার ছোট দেওর, আর হচ্ছে আমার একটা দিদি সম্পর্কে আমার যা হয়। আমরা এই চারজন মিলে একটা ভ্যানে যাচ্ছিলাম। এত মজা লাগতেছিল, মানে এত বাতাস আর চারদিকে এত সবুজ আর সবুজ। আপনারা যারা মাচারতলা এই রোডটায় গিয়েছেন তারাই একমাত্র জানেন আসলে রোডটা কতটা বেশি সুন্দর। আমরা গিয়েছিলাম একেবারেই বিকেলবেলা, যাতে করে আমরা সন্ধ্যাটাও উপভোগ করতে পারি, রাতটাও দেখে আসতে পারি। সেজন্য আরও বেশি ভালো লাগতেছিল, আরও বেশি সুন্দর ছিল পরিবেশটা। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে কতটা সুন্দর ছিল এই রোডটা। আসলে রোডটা বলার মতনই একটা রোড। যাই হোক, আমরা যেহেতু যাচ্ছি পার্কে, তাহলে পার্ক নিয়ে কথা বলাই ভালো। এই যে দেখা যাচ্ছে পার্ক, এই রোড থেকেই দেখা যাচ্ছে, হয়তোবা ভিডিওতে স্পষ্ট না, বাট আমার দেবর রাতুলও বলতেছিল বৌদি ওই যে পার্ক দেখা যাচ্ছে। আসলে রোড থেকে পার্ক দেখা যাচ্ছিল। আর এইখানে কিন্তু একটার পর একটা পুকুর ছিল, আর চারদিকে ছিল জল আর জল। এই এলাকাটাকে কিন্তু একেবারেই মানে জল আর জল, খুব কমই হচ্ছে বাড়িঘর, ফাঁকা ফাঁকা, একদম শুনশান একটা পরিবেশ, আর অক্সিজেনের কোনোই ঘাটতি নেই। গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই মাচারতলার চন্দ্রিমা পার্কে। পার্কটার নামটা কিন্তু অসাধারণ, যদিও পার্কটার ভিতর এখনও অনেক অনেক কাজ বাকি ছিল, খুব বেশি রাইড ছিল না, খুব বেশি আর কি দেখার মতো কিছুই ছিল না, হাতি ঘোড়া কয়েকটা ছিল, আর ছিল অনেক মানুষ। গ্রামের মানুষ কিন্তু অনেক সরল সোজা হয়। একটা ভ্লগার ভাইয়া এখানে উঠে ভিডিও করতেছিল, ভিডিওটা ধারণ না করে আর পারলাম না কতটা উপরে উঠলো। আসলে ভিডিও করার ভেতরে মানে পেছনের যে কাহিনী, কি যে কষ্টটা করতে হয়, তা আসলে যারা ভিডিও না করে বা সেই কাজটা না করে তারা আসলে জানে না। আমরা একটা ভিডিও দেখি আর ভাবি কত মজা, কত সুন্দর, বাট একটা ভালো কাজ করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। আর বাচ্চারা সব থেকে বেশি মজা করতেছিল, যেহেতু আমাদের এই গ্রামে পার্ক নেই, ধারাবাসাল বলো, মাচারতলা বলো, আমাদের কান্দি ইউনিয়নের ভিতর কোনো পার্ক নেই। সেজন্য আমাদের ইউনিয়নবাসীদের জন্য অনেক বড় একটা কিছু ছিল। তোমরা যারা শহরে থাকো তারা হয়তো পার্কটা দেখে ভাববে ইশ কি একটা পার্ক, এটা কোনো পার্ক হলো, বাট যারা গ্রামে থাকে, যারা কখনো শহরে যায়নি, যারা কখনো এই পার্ক দেখেনি, তাদের কাছে কিন্তু এটা অনেক 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 কিছু। এই মানুষগুলো না দেখলে বুঝতেই পারবে না যে এত সাধারণ একটা জিনিস দেখার জন্য এত এত মানুষ আসতেছে, কত মজা করতেছে, ওদিকে কেউ কেউ গাছে উঠে যাচ্ছে, মানে এত আনন্দ। আমি যদি না যেতাম তাহলে হয়তো মিস করে যেতাম। মূলত আমি এই লোকগুলোর আনন্দ দেখে আনন্দিত হচ্ছিলাম, আর আমার শাশুড়িমাকে বলতেছিলাম মা ওরা কতটা সরল সোজা, এত অল্প কিছু দেখে এতটা খুশি। যাই হোক, তোমাদের কিন্তু কথার মাঝে মাঝে পুরো পার্কটাই দেখালাম, আর পার্কটা কিন্তু এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। পার্কটার পুরো কাজ কমপ্লিট হলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে, অনেকগুলো রাইড আর কি কমপ্লিট হওয়া বাকি ছিল, আর অনেক অনেক জায়গা নিয়ে কিন্তু পার্কটা অবশ্যই অবশ্যই তোমরা ঘুরে আসবে। কারণ গ্রামীণ পরিবেশ দেখতে হলে অবশ্যই যেতে হবে চন্দ্রিমা পার্কে, আর চন্দ্রিমা পার্কটা কিন্তু মাচারতলা থেকে গজালিয়া যাওয়ার পথে। যারা যারা আমার মাচারতলা গজালিয়া কান্দি ইউনিয়নের কোটালিপাড়া ভাই বোনেরা আছো, অবশ্যই শেয়ার দিবে, যাতে করে সবাই এই ভিডিওটা দেখে ওই পার্কটিতে যেতে পারে, আমাদের গ্রামীণ সৌন্দর্য দেখতে পারে। আর সবাইকে অনেক 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 ভালোবাসা, আমাকে ভালোবাসার জন্য সবাই অনেক বেশি ভালো থেকো, এবং আমাদের চ্যানেলের আমাদের পেজের সাথেই থেকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা বন্ধুরা।